হ্যালো বন্ধুরা, ফ্যামিলি ফোনে তোমার সবাই স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব 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 ভালো আছি। আর এখানে ময়দাটা মেখে রেখেছি কচুরি বানাবো বলে। আর ময়দাটাতে নুন, একটু সাদা তেল আর সামান্য চিনি দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে মেখে রেখেছি। এরপর কড়াইশুঁটির কচুরির এই প্যাকেটের একটু আছে, এই প্যাকেটটা আমি প্রথম বানাবো। এই প্যাকেটটার পুর দিয়ে আমি কোনোদিন বানাইনি এরকম প্যাকেট দিয়ে। আমি যেমন মটরশুঁটি যেরকম কচুরি নানা করে সেরকম করেছি, এরকম প্যাকেট দিয়ে করিনি। দেখে থাকো ভিডিওটা। এরপর প্যাকেটটা ভালো করে কেটে যতটা পরিমাণ মতো আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম, ঢেলে নিয়ে তারপরে এক কাপ মতো ঠান্ডা জল দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াইয়ে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে পুরটাতে ভালো করে শুকনো শুকনো করা করে নিয়েছিলাম। করে নিয়ে এরপর যেরকম পুর ভরে করে সেরকম করেছিলাম। দেখে থাকো ভিডিওটা। Thank you.
ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে। আর কচুরিগুলো খেতে দারুণ দারুণ হয়েছিল, কারণ খুব নরম হয়েছিল।